পদ্মা সেতুর টোল প্লাজার কাছে যাত্রীবাহী বাস উল্টে আহত 30। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা মাওয়া মুন্সীগঞ্জের লোহজং এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন আইল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায়। এতে অন্তত পক্ষে 30 জন আহত হয়েছে। মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হায়দার জানান, শুক্রবার বিকেল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে বাসটি উল্টে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা কম বেশি অনেকে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।